এই দেখেন এই ময়লাগুলো কিন্তু আমি আমার দোকান থেকে পরিষ্কার করছি, এখানে ধুলা আছে, বিভিন্ন ধরনের ময়লা আছে। আচ্ছা, তো এটাও কিন্তু ওয়াশে বলে কাপড়টা ওয়াশ করলে ওয়াশ করা যাবে, হবে না। ওয়াও, কি সুন্দরভাবে নিয়ে নিচ্ছে, দেখেন ইজিলি রুম পরিষ্কার হয়ে যাবে। তো ভালোভাবে শক্ত করে ধরে নিতে হবে না কার্পেট পরিষ্কার করার সময়? তো বাসাবাড়িতে আসলে অনেক মোটা হয়, এটা তো অনেক পাতলা ছোট কার্পেট, যার কারণে ভিতরে ঢুকে যেতে চাচ্ছে। আপনি এভাবে ব্রাশ করলে এটা কিন্তু খোঁচানো হয়ে গেল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিটি ফ্যান্টাসিল্যান্ড থেকে আমি আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি রাসেল এন্টারপ্রাইজের নতুন একটি ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে যে কালেকশনটি দেখাবো, এই কালেকশন দেখানোর জন্য দেখেন রাসেল ভাই কত কিছু করে রেখেছে, ফ্লোরটাকে পুরো নোংরা করে রেখেছে। তো রাসেল ভাই, ফ্লোরটা নোংরা করে রেখেছেন কেন? রহিম ভাই, দেখতেই পাচ্ছেন এক চমৎকার একটা ভ্যাকুম ক্লিনার, যার এতটুকু শক্তি গেলে হাফ কেজি পরিমাণে ময়লা একসাথে টেনে, যদি ওই ময়লাটা ওজন হাফ কেজিও হয় তাও সে টেনে নেবে, এত শক্তিশালী একটা ভ্যাকুম ক্লিনার। এতগুলো ময়লা একসাথে নিয়ে নেবে? আপনি এগুলো তো কিছু না, আমার কাছে তো ভারী কোনো ময়লা নেই, না হলে সেগুলো দেখাতাম, এগুলো জাস্ট টিস্যু আর হচ্ছে পলি, ঠিক আছে? আচ্ছা, তো আমরা দেখছি যে কিছু কার্পেট, শীতের দিনে তো সবাই কার্পেটগুলো ইউজ করে, কার্পেটের মধ্যে চুল বা দেখা গেছে ময়লা এগুলো কিন্তু উঠতে চায় না, ঠিক আছে, অনেক শক্ত হয়ে থাকে, বা ঘরে ধুলা বালি যা আছে কোনো কাজের লোকের প্রয়োজন নেই, আপনি নিজেই ইনশাল্লাহ পরিষ্কার করতে পারবেন। তো সেরকম একটা মিয়াকো ব্র্যান্ডের, মালয়েশিয়ার একটা ব্র্যান্ড, 1800 ওয়াটের ভ্যাকুম ক্লিনার আমরা নিয়ে আসছি। আচ্ছা, প্রচুর হেভি এটা, আর আমরা যদি একটু দেখাই, এটার কেবলটা প্রচুর বড়, মানে বিশাল সাইজের যেই রুমগুলো রয়েছে আপনারা কিন্তু ঘুরে ঘুরে দিতে পারবেন। এটা সর্বপ্রথম পর্যাপ্ত পরিমাণ কেবল আছে, জি পর্যাপ্ত পরিমাণ কেবল আছে, পর্যাপ্ত পরিমাণ পাইপটো যথেষ্ট লম্বা, আপনি চাইলে পা দিয়ে ধাক্কা নিতে পারবেন, এটা টায়ার সিস্টেম। আচ্ছা, ওকে, তো এটা আমরা যদি একটু অন করে দেখাই, এটা হচ্ছে অন, এই যে গোল চিহ্নটা যেটা দেখতেছেন এটা হচ্ছে অন। ওকে, একটা চাপ দিয়ে ছেড়ে দিব, এটা অন হয়ে গেল। আচ্ছা, এখন যদি আমরা চাই যে এগুলো সব নিয়ে নিব, ওকে, ওয়াও, কি সুন্দরভাবে নিয়ে নিচ্ছে, দেখেন ইজিলি রুম পরিষ্কার হয়ে যাবে। শেষ কত সেকেন্ড লাগবে দেখেন না, সব নিয়ে নেবে, সব নিয়ে নেবে। তো ভাই, এগুলো নিয়ে কোথায় কোথায় ফেলতেছে? এগুলো ট্যাঙ্কিতে জমা হবে, তখন আপনি ট্যাঙ্কিটা আবার পরবর্তীতে পরিষ্কার করতে পারবেন। সেই সিস্টেমে ট্যাঙ্কিও আছে আবার, জি। ওকে, এখানে আপনি চাইলে কিন্তু এটা ছোট করতে পারবেন। ওকে, ঠিক আছে, এটা ছোট করে ইউজ করতে পারবেন, আবার যদি বড় করতে চান এই পুশটা সামনের দিকে দিয়ে এটা কিন্তু বড় করে আপনি ব্যবহার করতে পারবেন, বড় করা যাবে। এখন আরেকটা জিনিস আমরা দেখাবো, সেটা হচ্ছে আমরা একটু অফ করে দেই এটা। আচ্ছা, আরেকটা চাপ দিলে কিন্তু অফ হয়ে গেল। ওকে, এখানে দুইটা সিস্টেম আছে, ধুলা ফ্লোরগুলো পরিষ্কার করতে পারবেন, ভিজা ন্যাকড়া যেগুলো আঠালোভাবে লেগে আছে সেগুলো কিন্তু উঠে আসবে। আচ্ছা, সেটার সিস্টেম হচ্ছে, এর জন্য ব্রাশ আছে, এটার ভিতরে কিন্তু একটা ব্রাশ আছে, আমি যদি ব্রাশটা আপনাকে একটু দেখাই, এই এখানে কিন্তু দেখেন এই যে ব্রাশগুলো কালো, হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে কার্পেটের ভিতর থেকে একদম খুচিয়ে ময়লাটা উঠে আসবে, খুচিয়ে ময়লা উঠে, ঠিক আছে। ওকে, আর এখন যদি আমরা এটা একটু লাগিয়ে দেই, ওকে, এটা লাগিয়ে দিলাম, আমার এখানে ছোট্ট একটু কার্পেট আছে, আমরা আবার অন করে দিলাম। ওকে, আমরা কার্পেটটা আজকে পরিষ্কার করব। আচ্ছা, ওয়াও, দেখেন ভিউয়ার্স, কার্পেটটাকে সহ ভিতরে নিয়ে যেতে যাচ্ছে। তো ভালোভাবে শক্ত করে ধরে নিতে হবে না কার্পেট পরিষ্কার করার সময়? তো বাসাবাড়িতে আসলে অনেক মোটা হয়, এটা তো অনেক পাতলা ছোট কার্পেট, যার কারণে ভিতরে ঢুকে যেতে যাচ্ছে। আপনি এভাবে ব্রাশ করলে এটা কিন্তু খোঁচানো হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে, দেখেন ময়লাগুলো কিন্তু এখানে নেই, চলে, আচ্ছা, ভিতরে চলে গেছে। হ্যাঁ, এখন যদি আমরা ব্রাশটা ছাড়া ব্যবহার করতে চাই, আবার এটা এভাবে করব, এখন আর ব্রাশ নেই, কিন্তু এখন ব্রাশ নেই না, এটা কিন্তু সাধারণ। আচ্ছা, এখন যদি আমি এপাশ থেকে এপাশে দিই, সব ধরনের ময়লা এটার ভিতরে চলে যাবে, সবভাবে আপনি চাইলে ইউজ করতে পারেন, টিস্যুগুলো নিয়ে নিলাম। ওকে, ওকে, এভাবে করে আমি কিন্তু পুরো ফ্লোরটা নিজের ইচ্ছে মতো কিন্তু আমি পরিষ্কার করতে পারি। আচ্ছা, এই দেখেন এগুলো নিয়ে নিচ্ছে এটা দিয়েই। ওকে, ওকে, তো দেখেন রহিম ভাই, এখানে কিছু নেই, না কিছু নেই, ঠিক আছে,
করে যদি আমরা মনে করেন ছোট কার্পেট বা একটু ছোট জায়গা হয় যে বড় ব্রাশটা ঢুকবে না, আচ্ছা সেই ক্ষেত্রে কিন্তু আমরা মুখে লাগিয়ে এটা দিয়ে করা যাবে। আচ্ছা ঠিক আছে, সেম ওয়েতে। হ্যাঁ, আবার যদি সোফার কোনায় তো এটাও ঢুকবে না, ঠিক আছে। কিছু সোফা আছে যে ধুলাবালি টানে, কোনার মধ্যে ঢোকাতে হবে আপনাকে, তখন আপনি কি করবেন এটা দিয়ে আবার অন করে দিবেন। এটা দিয়ে আমি আবার অন করে দিলাম। অন করে দিয়ে আমি যদি চাই যে এরকম চিপার যে ময়লাগুলো আছে, হ্যাঁ ঠিক আছে, এই দেখেন টেনে ধরতেছে কিভাবে, দেখেন, হ্যাঁ 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 দেখছেন, এভাবে কোনায় কোনায় আপনি কিন্তু চাইলে পরিষ্কার করতে পারেন, সবকিছু পরিষ্কার করা যায়। তো বিয়ার বুঝতেই পারছেন যে এটার কোয়ালিটি কত ভালো। আচ্ছা আমরা অফ করে আবার একটু দেখাই, একটা সুইচ দিয়ে আমরা অন করব, একটা সুইচ দিয়ে অফ করব। ওকে, আর যখন আমাদের কাজ শেষ আমরা কেবলটা খুলে রাখব। ওকে, খুলে কেবলটা কিন্তু অটো সিস্টেম। আচ্ছা এই যে ভিতরে চলে যাচ্ছে, এই দেখেন, ওয়াও চলে গেল কেবলটা কিন্তু প্রচুর। আপনি আবার যতটুকু দরকার ততটুকু টান দিবেন, বের হয়ে বের করে যাবে, ঠিক আছে, জোস একটা সিস্টেম। তবে ময়লাগুলো কোথায় গেল একটু দেখাবেন? হ্যাঁ, ময়লাটার অপশনটা আমি আপনাকে যদি একটু দেখাই, এই যে ময়লাটা চলে আসছে এখানে। আচ্ছা এটাও কিন্তু আপনি পরিষ্কার করতে পারবেন। ওয়া, সবগুলো ময়লা দেখেন এটার ভিতরে চলে গেছে, এই দেখেন, এই ময়লাগুলো কিন্তু আমি আমার দোকান থেকে পরিষ্কার করছি। এখানে ধুলা আছে, বিভিন্ন ধরনের ময়লা আছে। আচ্ছা তো এটাও কিন্তু ওয়াশেবল, কাপড়টা ওয়াশ করলে ওয়াশ করা যাবে, হবে না। আচ্ছা ঠিক আছে, তো আমার মেশিন কিন্তু একদম সম্পূর্ণভাবে ফ্রেশ, দেখতেই পাচ্ছেন এই ময়লাগুলো সম্পূর্ণ এটার মধ্যে, ঠিক আছে। আর এটা অনেক শক্তিশালী, আমি তো দেখালাম যে কিভাবে নিট এন্ড ক্লিন হয়। যত ভারী ময়লা আছে ইনশাআল্লাহ আপনি করতে পারবেন। আর যখন এটা খুলবেন এখানে পুশ আছে দুই সাইডে, পুশ দিয়ে আপনি টান দিলেই কিন্তু এটা খুলে আসবে, ঠিক আছে। এই খুলে গেল, এই খুলে গেল। এখন চাইলে কিন্তু আপনারা পার্ট টু পার্ট আপনারা আলাদা করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, তো রাসেল ভাই এটা প্রাইসটা কত থাকছে একটু বলবেন? তো এটা আসলে আমরা এটা 12,000, 13,000, 14,000 এরকম দামও বিক্রি করি, মানে যার থেকে যেমন বিক্রি করতে পারি। আচ্ছা জি করবেন, তবে এটার একটা ডিসকাউন্ট অফার থাকবে 2022 ফার্স্ট স্টার্টিংয়ে যারা কিনবেন, জানুয়ারি মাসের জন্য শুধু অফার। এটা মাত্র 7,500 হলে আমাদের থেকে নিয়ে যেতে পারবেন। আচ্ছা, হ্যাপি নিউ ইয়ার অফার থাকছে। জি জি, ওকে, মাত্র 7,500 হলে আপনারা এই হেভি ডিউটির 1800 ওয়াটের মিয়াকো মালয়েশিয়ান এই প্রোডাক্টটা পাবেন, আর সাথে 3 বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন। আচ্ছা ঠিক আছে, তো ভাই এটা অনলাইনে নিতে চাইলে কিভাবে নেবে? এটা অনলাইনে নেওয়ার একদম ইজি সিস্টেম। ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজারের সাথে বিশ্বাস বিল্ডার্স টাওয়ার নামে পরিচিত এই মার্কেটটা। তো এখানে রাসেল এন্টারপ্রাইজে আসলে কিন্তু আপনারা এই ভ্যাকুম ক্লিনারটা ক্রয় সরাসরি আসলে। জি, আর যারা বাসায় বসে নিতে চাচ্ছেন ওনাদের জন্য বলবো যে ভাইয়া আপনারা সর্বনিম্ন 500 টাকা অগ্রিম বুকিং দিয়ে আপনাদের অর্ডারটা কনফার্ম করতে হবে। সেক্ষেত্রে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে কিন্তু আমরা পাঠিয়ে দিব। ঢাকার বাইরে একই সিস্টেম, 500 থেকে 1,000 টাকা অগ্রিম বিকাশ করতে হবে, নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই রহিম ভাই, আমাদের স্ক্রিনে দেওয়া যে দুইটা নাম্বার দেখতেছেন এই দুইটা নাম্বার কিন্তু অনেক সময় বন্ধ থাকে, কারণ এখানে নেটওয়ার্ক থাকে না। সেক্ষেত্রে আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আচ্ছা ঠিক আছে, সব বন্ধুরা তাহলে রাসেল এন্টারপ্রাইজের সুন্দর ভ্যাকুম ক্লিনারটি ক্রয় করার জন্য আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ।